সালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের কৃষিভিত্তিক অনুষ্ঠানের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা নতুন উদ্যোক্তার সন্ধানে আজ আমাদের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রামে এখানে একজন নবীন উদ্যোক্তা মোসাম্মদ এলমা খাতুন সম্প্রতি একটি নতুন বিষয় নিয়ে কাজ শুরু করেছেন তিনি কলা গাছের যেটি ঢোঙ্গা বলা হয় কলা গাছের যে অংশটা সেই ঢোঙ্গা দিয়ে সুতা তৈরি করছেন একটি যন্ত্রের সাহায্যে এই সুতাগুলি তৈরি করা হয় কিভাবে সুতাটি তৈরি করা হচ্ছে কি মেশিন ব্যবহার করা হচ্ছে এবং এই সুতা বাণিজ্যিকভাবে কেমন চাহিদা কোথায় বিক্রি হচ্ছে সমস্ত বিষয়ে জানব নবীন উদ্যোক্তা মোসাম্মদ এলমা খাতুনের কাছ থেকে তো বন্ধুরা আর বেশি কথা নয় এবার কথা বলবো মোসাম্মদ এলমা খাতুনের সাথে আসুন বন্ধুরা এবার সরজমিনে দেখি এবং জানার চেষ্টা করি কিভাবে এই মেশিনের সাহায্যে কলা থেকে সুতা তৈরি হচ্ছে আসুন আমার সাথে আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আন্টি ভালো আছেন জি ভালো আপনি তো একদমই নতুন একটা বিষয় নিয়ে কাজ করতেছেন যেটা আমরা জানতে পারলাম আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে কলা গাছ থেকে আপনারা সুতা তৈরি করেন হ্যাঁ বিষয়টা তো একদমই নতুন এই বিষয়টা আপনারা কোথায় কোথা থেকে জানছিলেন যে এভাবে সুতা তৈরি করা যায় আমার মেয়ে ওই মোবাইলে দেখছে অনেক জায়গা সার্চ দিয়ে দিয়ে দেখছে জি যে কোন জায়গাতে কি হচ্ছে মেশিনের খোঁজ ওই দিনের শুরু ওই দিকেই খোঁজ কিন্তু দেখছে তারপরে তারপর টিভিতে দেখছে দেখার পরে ওই ঠিকানা ঠিকানায় চলে গেছে ওখানে যায় দেখছে এগুলো বিভিন্ন রকমের মেশিন দেখছে ওখানে বিভিন্ন রকমের মেশিন দেখে এই

তো আন্টি আপনি আর কি করেন এ সুতোর কাজ করি সংসারের কাজ করি মানে গৃহিণী ধরতে হ্যাঁ সংসারের যে সমস্ত কাজ আছে সব কিছু করি তো আপনার এরকম উদ্যোক্তা হওয়ার ইচ্ছা কি জন্য হলো যে একটা কিছু করা দরকার এটা কিভাবে মাথায় আসলো এটা মাথায় আসলো জি যে দেখা যাচ্ছে এত কোনো কিছু আছে না হওয়া পর্যন্ত এই মেশিন তৈরি হয়নি এর মধ্যে আয় আছে উন্নতি আছে সব কিছু আছে তো করি দেখি করে

কিভাবে সুতা তৈরি করতে হয় এটা তো আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আপনারা সুতা তৈরিও করতেছেন তো আমাদেরকে একটু দেখানো সম্ভব কিভাবে এই কলা গাছ থেকে সুতা তৈরি হয় হ্যাঁ দেখাতে পারবো আচ্ছা আমাদেরকে একটু দেখাতেন যদি আন্টি এইভাবে এই যে কলা গাছগুলো ঢোঙ্গা বের করে নিতে হয় না হ্যাঁ টুকরা টুকরা করে নেন হ্যাঁ ধরবো হ্যাঁ এটাই সেই সুতা না আন্টি আচ্ছা কলা থেকে এভাবে ফাইবারটা বের হয়ে আসবে মেশিনে দেওয়ার পরে আচ্ছা আন্টি এটা তো কাঁচা বের হলো এখন এখন এটাকে প্রক্রিয়াজাতকরণ করবেন কিভাবে সুতা তৈরি করবেন কিভাবে এটা ধোবো এখন পানিতে আচ্ছা ধুয়ে ফেলতে ফেলে দিয়ে তারপর নাড়িয়ে দিতে হবে রোদে শুকাবেন হ্যাঁ রোদে শুকায় সুতা হয়ে যাবে এরকম সুতা হয়ে যাবে কতক্ষণ রোদে শুকাতে হবে এটাকে সারা দিন শুকায় টানা রোদে থাকবে সারা দিন সারা দিন শুকায় আচ্ছা তাহলে আমরা দেখি আপনি কিভাবে সেটা করেন অনেকটা পাটের মতোই তাই না আন্টি হ্যাঁ পাটের মানে পাট যেভাবে ধুয়ে রোদে শুকাতে হয় ওইরকমই পদ্ধতিটা এটা কি শক্ত হ্যাঁ শক্ত ঘষাঘষিতে ছিড়ে যায় না না আচ্ছা আচ্ছা প্রতিদিন কি পরিমাণ সুতা আপনারা বের করতে পারেন এই মেশিনটা দিয়ে প্রতিদিন দশ থেকে পনেরো কেজি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ একজন এনে একজন না চারজন না আচ্ছা অনেক সময় ব্যাপার অনেক মানুষের প্রয়োজন হয় এখন এটা রোদ্রে শুকাবেন রোদ্রে দিয়ে দেবেন আচ্ছা এই চারজন মানুষ যা আপনারা এর পিছনে পরিশ্রম করেন এই চারজন কি আপনার বাড়িরই সদস্য না লোক নিয়োগ দিচ্ছেন আপনি বাইরে বাইরের লোক নিয়োগ দুইজন তাকে কি পরিমাণ টাকা দিতে হয় ঘন্টা হিসাবে না দৈনিক হিসাবে দৈনিক হিসাবে দাও আগে কত টাকা দিতে হয় 400 টাকা করে দাও এক হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এই মোট কত কেজি সুতা উৎপাদন করতেছেন দৈনিক 10 থেকে 15 কেজি 10 থেকে 15 কেজির যেটা সুতার মূল্য তা দিয়ে ওই দুই জনের পরিশ্রমের মজুরি দিয়ে লাভ কি থাকে থাকে আল্লাহ দিলে থাকে না হ্যাঁ আচ্ছা আর এই যে সুতাটা আপনি একদিনে তৈরি করবেন তার জন্য কতগুলো কলাগাছ লাগে অনেক এক ভ্যানেরও বেশি বিশ তিরিশ তিরিশটা তিরিশটা কলা গাছ লাগে তারও তারপর এত কলা গাছ কোথা থেকে জোগাড় করেন এই যে জমি আছে না আশপাশ জি কলা আবাদ আছে ওখান থেকে নিয়ে আসা হয় ওই এলাকায় কলার আবাদ হয় প্রচুর কলার আবাদে তারপর অন্য ওখান থেকেও নিয়ে আসা হয় গাড়ি করে নিয়ে আসা হয় তার মানে কলার গাছ বেশি না থাকলে তো এটা খুব একটা করা সম্ভব না তাই না আশেপাশে প্রচুর কলা গাছের জোগান থাকতে হবে আচ্ছা এগুলা পরিষ্কার করে নিতে হবে না হ্যাঁ যে রকম করে পরিষ্কার চিরুনি দিয়ে চিরুনির মতো করে হ্যাঁ যে রকম পরিষ্কার করে ফেসের মতো গুলো থাকে আর ভিতরে সেগুলো এই যে বাইরে করা লাগে এভাবে আচ্ছা তাহলে লম্বা সুতা একটা সুতা থেকে যাবে হ্যাঁ এই যে এগুলো এখন থাকলো না এগুলো সব সুতো এগুলো সব সুতা হ্যাঁ এগুলো সব সুতো মজবুত সুতা সব না হ্যাঁ শুকায় একবার সেকেন্ড হয়ে যাবে একবারে আচ্ছা তো আন্টি তৈরি তো বুঝলাম হ্যাঁ বিক্রি হবে কোথায় কে ক্রেতা এর হবে যেখান থেকে মেশিন নিয়ে আসি জি ওই হাফিজুল ভাই ওখানে জি সুতা নিবি উনি নেবেন হ্যাঁ উনি নেবেন আপনারা যতই উৎপাদন করতে পারেন হ্যাঁ আচ্ছা তার মানে আপাতত বিক্রির জন্য কোনো টেনশন আপনাদের নাই না এবার সুতার মূল্য সম্পর্কে আমরা একটু ধারণা নেই সুতাটা কেমন দামে ক্রয় বিক্রয় হয় সুতার উপর সে দেড়শো টাকা কেজি দুইশো টাকা কেজি তিনশো টাকা কেজি কেমন সেটা বুঝলাম না সেটা সুতার কালার জি ভালো জি চিকন আচ্ছা এগুলোর উপর পয়সা ফিনিশিং ভালো হবে সুতো আচ্ছা এটা কি উৎপাদনের উপর ওই মান নির্ভর করে হ্যাঁ যেমন সুতো উৎপাদন হবে অমনি টাকা আসবে কলা গাছের উপর নির্ভর করে না কলা গাছ তো পাওয়া যায় কিন্তু এই তৈরির উপরেই আপনার মানটা নির্ভর করবে কেমন মানের সুতা তৈরি হবে ভালো কলা গাছ হলে ভালো সুতা তৈরি হয় আচ্ছা এখানে আপনারা সাধারণত কোন কলা গাছটা ব্যবহার করেন সাম্পা কলা গাছ ও কাঁচা কলা বা কলা এগুলো নেন না কম এগুলোই বেশি এগুলো ভালো হয় সাম্পা কলা গাছ কিন্তু সাম্পা কলার গাছ তো খুব একটা বেশি পাওয়া যায় না পাওয়া যায় যায় না হ্যাঁ পাওয়া যায় আচ্ছা এইভাবে রুদে বিছিয়ে দিবেন শুকানোর জন্য হ্যাঁ এইভাবে বিছিয়ে দিতে হয় সারা দিন থাকবে হ্যাঁ শুকায় একবারে এই যে এটা শুকানো হয়েছে তাই না হ্যাঁ এটা আরো শুকাবে আরো শুকাবে হ্যাঁ এটা আরো শুকাবে ও এটা এখনো ভেজা ভেজা আছে না আরো শুকাবে আচ্ছা আন্টি এই সুতা থেকে কি তৈরি হয় আপনি কি বলতে পারবেন হ্যাঁ এই সুতো থেকে কাপড় তৈরি হয় কাপড় মানে এই জামা কাপড়ের হ্যাঁ শাড়ি

একদম সম্পূর্ণ তৈরি এটা এখানে কত কেজি আছে এই দশ কেজি কত দিনে তৈরি হয় তৈরি করা যায় আপনারা যে এতদিন এই চার মাস যাবৎ মেশিনটা নিয়ে আসছেন এ পর্যন্ত কতবার বিক্রি করছেন এই সুতা কয়েকবার বিক্রি করছেন আচ্ছা এখানে কত টাকার মানে সুতা আছে তিন হাজার টাকার সুতা আছে এখানে যদি এটা কেমন দামের সুতা তৈরি হয়েছে আপনাদের তো বললেন যে গ্রেড অনুযায়ী দাম এটা কেমন মানের সুতা তৈরি হয়েছে ভালো এটা কেমন দামে কেজি বিক্রি হবে তিনশো মানে এ গ্রেডের মাল এটা আচ্ছা টপ গ্রেডের মাল আপনারা তৈরি করছেন আচ্ছা আন্টি তাহলে এই যে আপনারা নতুন একটা বিজনেস শুরু করলেন এই এলাকায় প্রথম ধরতে হয় প্রথম প্রথম আপনারাই তো কি মনে হচ্ছে এটা থেকে স্বাবলম্বী হওয়া সম্ভব হ্যাঁ আয় রোজগার করা সম্ভব বাড়তে কিছু আলহামদুলিল্লাহ তো আন্টি যেহেতু নতুন ব্যবসা অনেকেই তো নতুন ব্যবসায় প্রথমে আগ্রহী হয় না বা অনেকটা দ্বিধা থাকে সংকোচ থাকে যে এটা পরবর্তীতে কি হবে না হবে অনেক কিছুই নির্ভর করে হ্যাঁ তো আপনারা যেহেতু আগে আসছেন আপনারা নতুনদের উদ্দেশ্যে কি বলবেন এটা করে কি তারা স্বাবলম্বী হতে পারবে বা এটা থেকে আয় রোজগার করা সম্ভব আপনার কি মনে হয় সম্ভব করতে পারবে হতে তবে যে বিষয়টা বিষয়টা আমার হচ্ছে করতে হবে। এবং আপনাদের নিজস্ব একটা মার্কেটও তৈরি করতে হবে একটা নির্দিষ্ট জায়গার উপর নির্ভর করে তো কোনো বিজনেস হবে না তাই না আর ব্যাপক পরিসরে এটা ছড়িয়ে দিতে হবে এবং দেখতে হবে যে আর কোথায় কোথায় এটা বিক্রি করা সম্ভব তাই না সেটাই তাহলে হয়তো আরো ভালোভাবে আপনারা করতে পারবেন আমরাও চাই আল্লাহ ভরসা আল্লাহ এসেছিলাম উদ্যোক্তার একটি প্রজেক্ট দেখার উদ্দেশ্যে এটির অবস্থান এই প্রজেক্টের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার লস্করপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দেখলাম কিভাবে মেশিন দিয়ে কলাগাছ থেকে সুতা তৈরি করতে হয় এবং এই সুতা আমরা যেটা জানলাম পরবর্তীতে কাপড় তৈরিতে এবং অন্যান্য বিভিন্ন ধরনের ব্যাগ বা বস্তা এ পাপস এই জাতীয় জিনিস তৈরি করতে এই সুতা ব্যবহার হয়ে থাকে দেশের গণ্ডি ছাড়িয়ে এই সুতা বিদেশেও রপ্তানি হচ্ছে কিন্তু আমাদের দেশে এখনও সেইভাবে এর প্রসার ঘটেনি মাত্র নতুন কয়েকজন শুরু করেছেন তো আমরা আশা করি এই নতুন ব্যবসাটি গ্রামেগঞ্জে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং যারা বেকার আছে তারা তাদের ভাগ্যের চাকা যেন নতুন কিছু কর্মসংস্থানের মাধ্যমে তৈরি করে নিতে পারে তারই লক্ষ্যে এই মেশিনটি আমরা দেখতে এসেছিলাম এবং আপনাদেরকেও দেখালাম তো আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ